আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সভায় পাঁচ সিদ্ধান্ত, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ গুরুত্বপূর্ণ সংবাদটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে বিশ্ববিদ্যালয়গুলো আগামী 15 অক্টোবরের পর খুলে দেওয়া হবে। অন্য প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে আগামী 1 সেপ্টেম্বর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বৃহস্পতিবার 26 আগস্ট শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পাঁচ দফা সিদ্ধান্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সভার পাঁচ দফা সিদ্ধান্ত। নাম্বার এক, যদিও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করোনা সংক্রমণের হার 5% নিচে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে শিক্ষার্থীরা পারিবারিক পরিমণ্ডলে কোলাহলের মধ্যে থাকে, এ বিষয়ে বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের খুলে দেওয়ার ক্ষেত্রে সংক্রমণের হার 5% থেকে 10% মধ্যে কোনো একটি সংখ্যা বিবেচনা করা যায় কিনা সে বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ চাওয়া হয়েছে। নাম্বার দুই, যদিও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল রিওপেনিং প্ল্যান করে রেখেছে, তারপরও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে এ রিওপেনিং প্ল্যানকে আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত করবে। নাম্বার তিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা তার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে মনিটরিং সেল গঠন করবে এবং প্রতিদিন প্রতিবেদন তৈরি করবে। আগামী 7 দিনের মধ্যে মনিটরিং প্রতিবেদন তৈরি করার একটি গাইডলাইন তৈরি করা হবে। নাম্বার চার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আগামী 7 দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে তাদের যে সমস্ত শিক্ষার্থী ইতোমধ্যে টিকা নিয়েছে, টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে, টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেনি কিন্তু শিক্ষার্থীর এনআইডি আছে, যাদের এনআইডি নেই কিন্তু তাদের বয়স 18 পেরিয়ে গেছে এবং যাদের বয়স এখনও 18 হয়নি তাদের একটি তালিকা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। শিক্ষা মন্ত্রণালয় যাদের এনআইডি নেই কিন্তু তাদের বয়স 18 এর উপর তাদের দ্রুততম সময়ের মধ্যে এনআইডি পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে। তারপর সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করা হবে। টিকা পাওয়া শিক্ষার্থীদের শরীরে অ্যান্টিবডি হওয়ার জন্য 15 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবে। তারপর বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ তাদের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। নাম্বার পাঁচ, আগামী 1 সেপ্টেম্বর আবার যৌথ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এবং তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।